আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের বলেছিলাম যে আমি শপিং মল থেকে কী কী এনেছি আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো। এই যে আমি এগুলো কিনে এনেছিলাম, এই যে এখানে আছে পাঙাশ মাছ, পাঙাশ মাছ এটা 2 কেজি পাঙাশ মাছ আছে। আর এখানে আছে অরেঞ্জ নিয়ে এসেছি, তারপরে এখানে আছে আপেল নিয়ে এসেছি। তারপরে আমরা একটা মাছকে তুলা সেটিং মাছ বলি, জানি না আপনারা কী মাছ বলেন এটাকে। অনেকগুলো ভাষা আছে, কেরালায় ভাষায় এই মাছটাকে আয়লা মাছ বলে, আর আমাদের ভাষায় আমাদের এখানে এটাকে তুলা সেটিং মাছ বলে। জানি না আপনারা কী মাছ বলবেন, যখন দেখবেন তখন বলবেন এটা কী মাছ, আপনারা মানে এই মাছের কী নাম নিয়ে ডাকেন। এটা চিংড়ি মাছ, টোটাল 145 টাকা, 140 গ্রাম আছে, 145 টাকা 800 পয়সা নিয়েছে। এই যে চিংড়ি মাছ 540 গ্রামে 145 টাকা। এটা কাটি, এই যে এখানে এখানে অনেক দাম আছে শপিং মলে দাম, কিন্তু এই মাসে কম দাম দিয়েছে। মাছের দাম কম, এই যে এটাকে আমরা তুলা সাটিং মাছ বলি, তাই বললাম তুলা সাটিং মাছ। আর এই যে এখানে আছে পাঙ্গাস মাছ, এই যে 290 টাকা 92 পয়সা আছে, 2 কেজি 78 গ্রাম। এটা পাঙ্গাস মাছ আছে 290 টাকা। ওই যে কেক খাচ্ছে, কেক নিয়ে আসছিলাম, কেক খাচ্ছে বসে বসে। কাটি, ওটা কি রক্ত, এই যে দেখছেন পুরো রক্ত মাছ, কি অবস্থা মাছগুলো, এই তেল আছে কত, মাছগুলো দেখুন পুরো রক্তে লাল। এই যে এখানে পাঙাশ মাছ, এখানে তুলা সাটিং মাছ, আর এখানে চিংড়ি মাছ। এগুলো আমি সব কিছু ধুয়ে ভালো করে পরিষ্কার করে, এই যে আমি 3টা ডিব্বা নিয়েছি, এখানে রাখবো পাঙাশ মাছ, যেহেতু পাঙাশ মাছ বেশি আছে, জানি তো হবে না, যতটা ধরবে ততটা রাখবো, তারপরে রান্না করে নেবো এখন। আর এখানে রাখবো চিংড়ি মাছ, আর এখানে তুলা সাটিং মাছ, সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। এই যে সবগুলো ধুয়ে নিয়েছি, এখানে তুলা সাটিং মাছ 1 কেজি এই ডিব্বায় রেখেছিলাম। প্রথমে ভাবছিলাম এই মাছগুলো এতে রাখবো, কিন্তু হয়নি, তাই আমি এই মাছগুলো এতে রেখেছি, আর এই মাছগুলো এতে রেখেছি। কত তেল বাড়িয়েছে দেখুন, পাঙাশ মাছ থেকে অনেকগুলোই তেল বাড়িয়েছে। আর এই ধারে রেখেছি পেটের মাছ, এই যে এইগুলো পেটের মাছ, এখান থেকে এতটা পেটের মাছ আছে। আর এগুলো সব চাকা আর মাথা, এই যে মাথাগুলো এইগুলো, আর এগুলো সব চাকা আছে, আমি এখান থেকে কিছুটা নিয়ে রান্না করব। আর এই যে এখানে চিংড়ি মাছ আছে, এখানে 500 গ্রাম চিংড়ি মাছ আছে, সবগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে। এইগুলো এখন রান্না করব না, শুধু এই মাছ পাঙাশ মাছটা আজকে রান্না করব, কিছুটা নিয়ে রান্না করব। এই যে এখানে আপেল আছে, আর এই যে এখানে অরেঞ্জ আছে, আমি এই যে এগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দেব। এই যে আমি সব ফ্রিজের এই ডিব্বাটায় ঢুকিয়ে নিয়েছি, নিচে আপেল আছে আর উপরে অরেঞ্জ আছে, আর এগুলো সব আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজটা পুরো, এই যে সব কিছু রেখে দিয়েছি। এটা এটা হচ্ছে ডিপ ফ্রিজ,
এবার আমি এখানে এগুলো রেখে দেবো, আজকে পুরো ফ্রিজ ফাঁকা। যে এখানে টমেটো আছে, এখানে দুটো ফল রেখেছি, এখানে এসে কাঁচা লঙ্কা আছে, এখানে পুরো ডিব্বা ভর্তি কাঁচা লঙ্কা আছে, 500 গ্রাম কাঁচা লঙ্কা। আর এখানে তো গাজর আছে, এমনি রাখলে কি হয় এর ভিতরে শুকিয়ে যায়, শুকিয়ে খারাপ হয়ে যায়, তার আমি ডিব্বায় ডিব্বায় করে রেখেছি ভালো থাকে। আর এই যে এখানে ড্রাগন ফল, ড্রাগন ফলটা আমি এমনি রেখে দিলাম, খুলে রাখলে শুকিয়ে যায়, তাই পেপারের মধ্যেই রেখে দিলাম। এই যে সঙ্গে কেকটাও এনেছিলাম, এনেছিলাম তুলা ছাড়ি মাছ, চিংড়ি মাছ, পাঙাশ মাছ, অরেঞ্জ, আপেল আর একটা ড্রাগন ফল এনেছিলাম, আর এই যে কেকটা এনেছিলাম। যারা আমার লাইভ ভিডিও দেখেছেন অবশ্যই জানবেন এই কেকটা নিয়েছিলাম, কারণ আমি তখন লাইভ শুরু করে দিয়েছিলাম, তাই কেকের ভিডিওটা মানে এখানে করা নেই, আমি লাইভ করছিলাম তখন। এই যে কেকটা আমার মেয়ে সবাই ভিডিওতে দেখে হ্যাপি বার্থডে হয়, আমার মেয়েও হ্যাপি বার্থডে করতে চায়, কিন্তু আমার কোচির 28 আগস্ট আমার কোচির জন্মদিন ছিল, কিন্তু আমরা তো কখনো জন্মদিন পালন করি না, আর আমরা আমাদের করতেও নেই, আমরা যেহেতু মুসলমান করা উচিত নয়, কেউ করেও না, করা উচিত নয়, তাই এমনি ওর মন রাখার জন্য ওর ভালো লাগেনি, তাই আমি ওকে একটা কেক কিনে এনে দিয়েছি সবাই মিলে গিয়ে। আমার কোচির পছন্দ হয়েছে এই পিঙ্ক কালার কেকটা, তাই ওর জন্য এই পিঙ্ক কালার কেকটা এনেছি। আমার মেয়ে কাটছিল আর সবাই হ্যাপি বার্থডে বলছিল, কিন্তু হ্যাপি বার্থডে তো এখন নয়, হয়ে গেছে আগে, এখন বলছিল। যাই হোক, আপনাদেরকে পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য আমার মেয়েটাকে ইসলামের পথে, ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারি আমরা, আমার আল্লাহ যেন বুদ্ধি দেয় সেই বুদ্ধিটা আমার মেয়েকে। আমরা চাই আমার মেয়ে ইসলামের পথে চলুক সবসময়। আমার মেয়েকে আমি একটা নিয়ত করেছিলাম কোরআনের হাফেজা বানাবো, যেহেতু আমার মেয়ে অনেক ছোট, তাই এখন পারছি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।